Hey guys, Assalamualaikum. Welcome back to my channel. তো আজকে হচ্ছে কি আমরা ডিফারেন্ট কিছু ট্রাই করব সেটা হচ্ছে কাটলেট। তো কাটলেট আপনারা কি কি ধরনের কাটলেট খাইছেন? অবশ্যই চিকেন কাটলেট খাইছেন, ফিশ কাটলেট খাইছেন। আজকে আমরা তৈরি করব গরুর মাংসের কাটলেট। তো প্রথমতই আমার দরকার গরুর মাংস, এন্ড দেন গরুর মাংসকে আমি ভালোভাবে টুকরো করে ধুয়ে নিয়েছিলাম। এখন আপনাদেরকে একটা ম্যাজিক দেখাবো। তো ম্যাজিকটা হচ্ছে কি যে গরুর মাংসের গুলো আমি ব্লেন্ড করে ফেলব। তো এই তো আমার গরুর মাংস ব্লেন্ড হয়ে গেছে। এখন আমি নিয়ে নিলাম সিদ্ধ করা আলু। আলুটাকে আমরা ম্যাশ করে নিব ভালো মতন করে। তারপর এখন নিয়ে নিচ্ছি কিছু পেঁয়াজ, পেঁয়াজটাকে কুচি করে নিব। নিয়ে নিলাম দুইটা কাঁচামরিচ। এখন নিয়ে নিব ধনে পাতা। এখন হচ্ছে গিয়ে সবকিছু আমরা মিক্স করব। সবকিছু মিক্স করে সোয়াবিন তেল নিয়ে সামান্য পরিমাণ হাতে মাখিয়ে আমরা হচ্ছে গিয়ে গরুর মাংস, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনে পাতা মিক্স করলাম। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ বার্লি, দিয়ে দিলাম গোলমরিচ, দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি কিছু চাট মশলা। ভালোভাবে আমরা মাখিয়ে নিব। আদা রসুনের পেস্ট দিয়ে নেবেন। আমি আদা রসুনের পেস্ট দিতে ভুলে গিয়েছিলাম, কিন্তু পরে দিয়ে দিয়েছিলাম। এখন আমরা ব্রেড গ্রামটা তৈরি করব। ব্রেড গ্রামটা বাসায় না থাকলে হচ্ছে কি আপনারা পাউরুটিটাকে ব্লেন্ডার করে নেবেন, যাতে গুঁড়ো একদম পাউডার হয়। তো আমি সেটাই করে নিয়েছিলাম। এই তো আমার হয়ে গিয়েছে ব্রেড গ্রাম। আমরা নিয়ে নিচ্ছি একটা ডিম। ডিমটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিব, কারণ কাটলেটটা ভাজার জন্য আমার ডিম আর ব্রেড গ্রামের সাহায্যে ভাজতে হবে। এর জন্য আমি নিয়ে নিয়েছি একটা ডিম। মাংসটাকে এখন আমরা গোল গোল বল মতন করে কাটলেটের শেপ করে নিব। এখন গোল করে নিচ্ছি, পরে আমরা কাটলেটের শেপ দিব। এই তো এখন হয়ে গিয়েছে। আমরা এখন ডিমের ভিতরে চুবিয়ে নিব, নিয়ে হচ্ছে গিয়ে ব্রেড গ্রামের সাথে মাখিয়ে দেন আমরা ভেজে ফেলবো। কাটলেটের শেপ করে নিলাম। সেমভাবে একই পদ্ধতিতে আমরা ডিমটা মাংসটাকে ডিমে চুবাবো, দেন গিয়ে আমরা ব্রেড গ্রামে মাখিয়ে কাটলেটের একটা শেপ বানিয়ে, অ্যান্ড দেন আমরা সামান্য পরিমাণ তেলে ভেজে নিব। অবশ্যই কাটলেটটাকে অল্প তাপে ভাজতে হবে, না হলে মাংসটা ভিতর দিয়ে হবে না, কাঁচা কাঁচা রয়ে যাবে, চুলার তাপ বেশি দেওয়া যাবে না। এই তো আমাদের হয়ে গেল গরুর মাংসের কাটলেট, যা বিকালে নাস্তা হিসেবে আপনারা খেতে পারেন। খুবই মজার গরুর মাংসের কাটলেট। ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সো টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খুদা হাফেজ।